মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা মায়ের চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন চা বিস্কুট নিয়ে বসেছি। মায়ের চোখে চশমা, মানে মা ফোনে কিছু মানে ইম্পর্টেন্ট কিছু দেখছে। কি দেখছো? সবাই ঘুরতে তো উঠলাম, এখন চুলাস টাইম। এখন ব্রাশ করে আগে চা খাই, শরীরে এনার্জি আসুক, তারপরে সব কাজ করবো। আমি কিন্তু এই অভ্যাসটা ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করছিলাম, তুমি আবার ধরিয়ে দিচ্ছ। তুমি যে চা বানিয়ে রাখো যেন আমার খেতে হয়, ভাবছি সেই বিস্কুটটা। এই বিস্কুটটা হচ্ছে পার্লে জির থেকেও নষ্ট হয়। একটু মেশিনে একটু জলটা দিয়ে দিই, তারপর ওগুলো মেশিনে দিয়ে দিই। আমি গেছে আমার দিদি, কারণ আজকে সকালে বৃষ্টি হয়েছে। তো দেখা যাক আজকে কি হয়। সারাদিন বাবা এসে গেছে, তখন ব্রেকফাস্ট করে আমার মা আজকে কচু খাওয়াবে। আর এখানে রাতে রুটির জন্য তরকারি হচ্ছে ফুলকপি, টমেটো, ক্যাপসিকাম যা ছিল সব দিয়ে। আর এইটা মা ভেজে রেখেছিল, তো ঠান্ডা হয়ে গেছে, আবার এটা গুঁড়ো করে নি। এটা হচ্ছে ভাজা মশলা হবে, এটা দিয়ে জিরে, ধনে, তারপরে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখন আর কষ্ট করে ওই এই মিক্সচারটাকে নিয়ে আমাদের ঘুরতে হয় না, এপাশ ওপাশ ওর একটা জায়গা হয়েছে। তো এখন আগে আমি এই মশলাটা গুঁড়ো করে নিই। আর এই দেখো, এই পাশে যে দরজাটা সেটা জানলার কাজ করে। ট্রেন যাচ্ছে, আওয়াজ হচ্ছে, এই টাইমে একটা ট্রেন যায়। হ্যাঁ, এক্সপ্রেস ট্রেন হয়ে যায়, এইখানে দাঁড়ায় না। তো এইটা দরজাটা জানলার মতো কেন কাজ করে বলছি, এইটা তো কাঠের দরজাটা যেরকম আছে আছে, আর এই পাশে যে গ্রিলটা দেখতে পাচ্ছ, গ্রিলের দরজা, সেটা না মানে সিল করা বাইরে দিয়ে, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। আর এইখানটায় পুরো নেট দেওয়া, এই দেখো। তো ওই জন্য এটা মা খুলে রাখে, তো বেশ সুন্দর একটা হাওয়া আসে, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি মাছটা দেখতে পায়। আর বাবা আছে ওই ওরকম কোন একটা জায়গায়, ওই টাওয়ার ক্রেনের নিচে, ওখানে বাবা আছে। একটু আগে দেখছিলাম, এখন আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, বাবাকে খুঁজে লাভ নেই, কাজ করে নি। হ্যালো বাবা, বাবার কাজ করছে, তুই তোর কাজ কর। আর কালকে আমি খাইনি বলে ফ্রিজে অনেক ভাত ছিল, ভাত নষ্ট করা ঠিক না। তো ওই জন্য আজকে সকালে ব্রেকফাস্টে আমি আর মা একটুখানি কালো জিরে, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা দিয়ে ভাতটা ভেজে নিয়েছি, ডিমও আছে, আর তার সাথে আচার। তো এই হচ্ছে আজকে আমার আর মায়ের ব্রেকফাস্ট। তো কারেন্ট ছিল না, সবে আসলো, তাড়াতাড়ি করে খেয়ে কাজগুলো করে নিই। আজকে ভালোই বৃষ্টি হবে, পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে। ও আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু মানে একদম হালকা হালকা, কিন্তু বৃষ্টি পড়ছে আর পাহাড়টা পুরো মেঘে ঢেকে গেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আবার তুলে নি। তাহলে ছাদে বৃষ্টি হচ্ছিল বলে জামা কাপড় তুলে নিয়ে আসলাম মা নিচে মেলবে বলে। আর এখানে একটা কিরম অদ্ভুত দেখতে ব্যাঙ, আমি জীবনে এরকম ব্যাঙ দেখিনি। সত্যি সত্যি মা, আমি এরকম ব্যাঙা দুটি দেখিনি। না ব্যাঙ দেখেছি, এটা বাড়াবাড়ি হয়ে যাবে বলা যাবে, ব্যাঙ দেখিনি। তো এটাকে নাকি সোনা ব্যাঙ বলে মা। ওটা কাছে যেত না, কেমন একটা লাগছে, কিরকম ছাল ছাড়ানো মুরগিগুলো যেরকম দেখতে হয় না ওরকম লাগছে ঠ্যাংটা। থেকে একটু দূরে থাকাই ভালো। এই পাইপটাকে গুটিয়ে একটা বক্সে ভরে দিই মা, ও ব্যাংকে সরাও, পাইপটা তুলে দিচ্ছি। আর এইটাও আজকে দু তিন দিন হলো এইখানে রয়েছে, এটাও কালকে যখন সকালবেলা
ওই ময়লা নিতে আসবে তখন ফেলে দিতে হবে। এই দেখো এইখানে একটা ব্যাঙ তো আবার দেওয়ালে উঠে বসে আছে, এইখানে সব সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ না, আমাদের ওখানে যেমন কুনো ব্যাঙ। আর এই জায়গাটা মা পরিষ্কার করে দিয়েছে, আর এইটাও কালকে ফেলে দেবো, আর ওই পাইপটাও গুটিয়ে তুলে দিতে হবে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, এখানে আছে ডাল, আর এখানে আছে ডালের সাথে না আমি ডাল শুধু খেতে পারি না, ওই কিছু একটা ঠেকানো লাগে, ওই জন্য এই হচ্ছে আলু পটলের তরকারি, আর এখানে হয়েছে কচু দিয়ে কাতলা মাছ ভাজা মশলা। মতলব কচু আবার অদ্ভুত হয়, মানে কচুর গাঠি কচু এরকম ভাবে নরম হয় না বলো, কিন্তু এইখানে লোকজন এটাকে কচু বলে না, ওরা বললো এটা আলু, বলে আলু বলে বিক্রি করলো, বললাম মেটে আলু। যাই হোক এটা দিয়ে না ভাজা মশলার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর এর সাথে আছে আচার। এই একটা গিরগিটি আমরা এখন খেতে বসে তারপর দেখলাম ওনা কালার চেঞ্জ করছে, সামনেটা আর পিছনটা হলুদ হয়ে গেছে আর বডিটা লাল আছে। মা দেখো লেজটা ধীরে ধীরে পুরোই হলুদ হয়ে গেল, বাইরে গিয়ে করি ভালো আসবে, বাইরে থেকে অত বড় দেখা যায় না, ঘরে গিয়েই দেখছি। ঘর থেকেই ভালো দেখা যায় ওই যে ওখানে বসা, কিন্তু এই নেটগুলো দেওয়া আছে অত না খোলাই ভালো, বাইরে ব্যাঙ গিরগিটি কেন্ন, বর্ষাকাল তো ওই জন্য এইসব একটু আছে, নেটটা দেওয়া আছে ভালোই আছে, এতে করে কিছু ঘরের ভিতরে ঢুকতে পারবে না। ভালোই বৃষ্টি হচ্ছে ঠিকঠাক না, তো আমি এখন রাত্রেবেলা আটা মাখছিলাম রুটি করবো বলে হঠাৎ কি মনে হলো যে রোজ রোজ তো প্লেন রুটিই খাই, আজকে না হয় একটু অন্যরকম কিছু খাওয়া যায়, তো অন্যরকম কী বানাবো এখন আমি ঠিক জানি না, আর যেটাই বানাবো প্রথমবারই বানাচ্ছি, তো সেটা ঠিক হবে না ঠিকঠাক হবে না সেটা তো দেখাই যাবে পরে। ব্যাপারটা হচ্ছে যে লাচ্ছা পরোটা যেরকম হয় না অনেকটা আমার ওরকম কিছু করার ইচ্ছা আছে, এখন অবধি আমি জানি না, তো আমি কোনো ময়দা মিশাইনি শুধু আটাটাই মেখেছি, আর আটাটা একটু নরম করে মেখেছি, আর এই আটাটার ভিতরে দেবো বলে আমি একটু ধনে পাতা নিয়েছি, আর সকালবেলা মা যে ভাজা মশলাটা বানিয়েছিল সেটা একটু নিয়েছি, আর একটু চাট মশলা। আর আমি কী বানাতে চাইছি দেখো, যদি ভালো হয় তাহলে ভালো বলবে, যদি খারাপ হয় তাহলে সেটাও দেখতেই পারবে। যাই হোক মনে হচ্ছে আটটা একটু বেশি নরম হয়ে গেছে, আগে যাই হোক আগে আমি রুটিটা ভালো করে বেলে নেব পুরোটা গোল করে, এরকম রুটি আমি দিই। এবার এই রুটিটার ভিতরে আমার তো বলে কি যাই হোক একটু ঘি দেব, আর এর উপরে একটু চাট মশলা দেব, তারপর মা যে ভাজা মশলাটা সকালে বানিয়েছে সেটা একটু দেবো, তো কালারের জন্য চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি সেটা দিলাম না কারণ অতটাও, তারপরে একটু ধনে পাতা দিলাম এতেই কালার এসে যাবে, এটার উপর বসিয়ে এইবার এরকম সেই ছোটোবেলায় পাখা বানাতাম না
পেপার দিয়ে সেই রকম স্টাইলে এই যে এরকম ফোল্ড করে করে ওটাকে পিছিয়ে নিতে হবে। তারপরে এরকম গোল করে দেবো। জানি না আমি এটা করতে চাইছি সেটা হবে কি না, মানে চেষ্টা আমি পুরো চালাচ্ছি। এবার এদের চ্যাপটা করবো, তারপরে আবার একটু শুকনো আটা দিয়েই দেবো। মানে যতটা তেল ঘি কম দেওয়া যায়, এবার ভালো একটু খেতে গেলে একটু তেল ঘি দিতেই হবে। আর এইগুলো বেলতে একটু সময় লাগবে, তো ওই জন্য আজকে একদিকে বেলে বেলে একদিকে ভাজা যাবে না। এখানে আসার পর এখানকার লোকাল যে ঘিটা সেটা আমাকে দোকান থেকে দিয়েছিল, মানে অ্যাড্রেসটাও এইখানকারই দেওয়া, ঘিয়ের কোথাও যে অ্যাড্রেসটা আছে। কেন জানি এই ঘিয়ের গন্ধটা না একদম ভালো না, মানে একটুও ভালো না, ঘি ঘি ব্যাপারই নেই। কেন যেন অদ্ভুত ঘিয়ের গন্ধটা, ঘিটা না না ধরনের তেল নিয়ে, কারণ বাটিতে তেল নিয়ে নিয়েছি আর ব্রাশ নিয়ে এসছি। এবার আমার একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা সত্যি আমার কাজ করতে একটু বেশি সময় লাগে, তো ওই জন্যই আমি এরকম ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই তোমাদেরকে। কারণ দেখো, সবাই তো একরকম হয় না, আমার মা যেরকম খুব তাড়াতাড়ি সব কাজ করে নিতে পারে, আমি আবার পুরোই উল্টো, আমার কাজ করতে সময় লাগে। আমি জানি না কেন, আমি ওইখানে দাঁড়িয়েই কাজ করব, কোথাও যাব না কিছু না, তাও আমার কাজ করতে সময় লাগে। আর মাঝখানে মা এসে একবার দেখে গেছিল, তো আমি মাকে বললাম যে আজকে সারপ্রাইজ আছে রাতের ডিনারে। তো দেখো, ধীরে পারি আর তাড়াতাড়ি পারি, চেষ্টা আমি করি, তো এখানেও আমি সেরকমই চেষ্টা করছিলাম নতুন কিছু করার যেটা ভালো হবে। তো দেখা যাক সবাই খেয়ে কি বলে, কিরকম হয়েছে আমার এই চেষ্টাটা। এই যে এখানে আমার লাস্ট পরোটাটা ভাজা হচ্ছে, এই যে এখানে এগুলো হয়ে গেছে। তবে দুঃখ একটাই থাকলো যে সেই লেয়ার লেয়ার করেছিলাম, লেয়ার গুলো কোথায় গেল দেখতে তো পাচ্ছি না। তো যাই হোক, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর আমার পরোটা একটু এরকম লাল লাল করা করা ভালো লাগে। তো চলো এবার এটা নিয়ে যাওয়া যাক ঘরে, তারপরে শুনি সবার কাছে যে এটা সবার খেয়ে কিরকম লাগলো। হচ্ছে রাতের ডিনার পরোটা, তার সাথে হচ্ছে ক্যাপসিকাম, ফুলকপি, আলু, টমেটো, পেঁয়াজ সব দিয়ে একটা তরকারি। একটুখানি তোমরা আগে খেয়ে বলো তো কেমন হয়েছে, আমি প্রথমবার বানালাম। ব্যাপারটা সেই লেয়ারটা কোথায় হারিয়ে গেল। তো মা টেস্টের জন্য একটা বানিয়েছিলাম, মা ভাত খাবে। কেমন হয়েছে মা? বাবা খেয়ে বলুক কেমন হয়েছে, কিরকম। আমি প্রথমবার বানিয়েছি, এক্সপেরিমেন্ট। ধনে পাতা আছে, আর মা সকালে যে গরম ভাজা মশলা বানিয়েছিল সেটা দেওয়া আছে, আর একটু চাট মশলা দেওয়া আছে। কেমন হয়েছে? হ্যালো, কিন্তু এই লেয়ারটাই খালি আসলো না। না, এই দেখো কোনো কোনোটা এসেছে, এই যে এই যে এই যে এই যে, আমি ভেবেছিলাম এরকম এরকম করেই হবে, এই যে এই যে, এর খুব সফট হয়েছে। শুধু শুধুও খাওয়া যাচ্ছে আর চট দিয়ে। এখন আমরা খাওয়া দাওয়া করিনি, আজকের এই দিনটাও সুন্দরভাবে আমাদের এখানেই শেষ হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার কাল।